বর্তমানে মতবাদের এত অগ্রগতি কিভাবে সম্ভব হচ্ছে? বাংলাদেশ এবং ভারতে রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি ইত্যাদি ক্ষেত্রে এত উন্নতি সাধনের রহস্য কি? সাফল্য কোনো মরীচিকা নয়, সারা জীবন অধরা থেকে যাবে এমন কোনো অসাধ্য বস্তুও নয়। তারপরে কেন আমাদের চারপাশে এত এত মানুষ সারা জীবন হাহুতাশ করে যায় সাফল্যের দেখা না পেয়ে? একদিন আমরাও পারবো এই কথাটা অনেকের জীবনে কোনোদিন সত্যিই হয় না কেন? উত্তরটা খুবই সহজ। বিন্দু বিন্দু জলকণা থেকে একদিন বিশাল সমুদ্রের গর্জন ওঠে। প্রতিদিন একটু একটু সাধনা আর সংকল্পের ছোঁয়ায় একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারেন, পৌঁছাতে পারেন সাফল্যের স্বর্ণশিখরে। বর্তমানে মতবাদের এত অগ্রগতি কিভাবে সম্ভব হচ্ছে? বাংলাদেশ এবং ভারতে রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি ইত্যাদি ক্ষেত্রে এত উন্নতি সাধনের রহস্য কি? এসবের মূলে রয়েছে মূলত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া দর্শনের যুগ উপযোগী আধুনিক ধর্মনীতি, সাথে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের নতুন দিকদর্শন। সুতরাং বোঝা যাচ্ছে প্রতিভা বা মেধার দোহাই দিয়ে আসলে কিছু হয় না। ইতিহাসের স্মরণীয় বরণীয় ব্যক্তিরা আমাদের মতোই এক একজন পৃথিবীর আলো হাওয়ায় বেড়ে ওঠা সাধারণ মানুষ ছিলেন। একটুখানি উদ্যোগ নিয়ে মতুয়াদের দ্বাদশাজ্ঞা মেনে চললে জীবন হবে তাদের মতোই সাফল্যে ভরা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশাজ্ঞা মেনে চললে তার আর কোনো ধর্ম পালনের বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ থাকার দরকার হয় না। তাহলে চলুন জেনে নেই সেই বারোটি আজ্ঞা। আজ্ঞায় এক, সদা সত্য কথা বলিবে। সত্য কথা বলা, সত্য ব্যবহার করার মাধ্যমে মানুষে মানুষের সুসম্পর্ক গড়ে ওঠে। অসত্য সর্বদা ধর্মীয় ও সামাজিক জীবনে নিয়ম ভঙ্গ করে। ঈশ্বর বা হরি জগৎ সৃষ্টির রহস্যের মূলে অবস্থান করছেন। সত্যের মাধ্যমে সেই নিয়ম রক্ষিত হলে জগৎ সৃষ্টির নিয়ম সঠিক পথে চলবে। তাই মতুয়ারা সত্য বলাকে শাশ্বত ও সনাতন নিয়মের রক্ষা কবচ মনে করে। অর্থাৎ সাংসারিক জীবনে যে ব্যক্তি সর্বদা সত্যকে আশ্রয় করে চলে তিনি ঈশ্বর বা হরি সমতুল্য হন। পবিত্রতা, সত্য কথা বলা এবং মানুষকে বিশ্বাস করলেই তিনি ঈশ্বরের কাছে অধিকতর গ্রহণযোগ্য হন। আজ্ঞা দুই, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে। মানুষের কাছে সবচেয়ে পবিত্র ব্যক্তি হলেন তার নিজের মা। সমগ্র স্ত্রী জাতিকে মাতৃজ্ঞান করলে নারী জাতির সর্বোচ্চ সম্মান ও যোগ্য মর্যাদা প্রদর্শন করা হয়। মতুয়া ধর্মদর্শন নীতিতে নারীদের শ্রেষ্ঠ আসন দেয়া হয়েছে। আজ্ঞা তিন, জগৎকে প্রেম করিবে। মানুষ যেমন নিজেকে ভালোবাসে সমগ্র জীব জগৎকে তেমন ভালোবাসলে জগৎকে প্রেম করা হবে। মতুয়ারা বিশ্বাস করে মানুষকে তথা ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলেই কেবল সমগ্র জগতের কল্যাণ সাধিত হবে। প্রকৃতি তার আপন নিয়মে চলে, এমনকি সমগ্র জীবজগৎ প্রকৃতির আবহে আবর্তিত হয়। পৃথিবীকে অদূর ভবিষ্যতে বাসযোগ্য করে রাখতে ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসতে হবে। তাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বিশেষ জোর দিয়ে বলেছেন জগৎকে প্রেম করার কথা। আজ্ঞা চার, মাতা পিতার প্রতি ভক্তি করিবে। জীবনে সফলতা অর্জন করা এবং ঈশ্বরের নিকট অধিক প্রিয় হতে হলে মাতা পিতাকে ঈশ্বর জ্ঞানে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সান্নিধ্য লাভে সর্বাগ্রে মাতা পিতার স্থান দেওয়া হয়েছে। যে ধর্মীয় শিক্ষায় বানপ্রস্থ বা সন্ন্যাস আদর্শ থাকে সেখানে সন্তানরা পিতাকে আদর্শ পথ প্রদর্শক হিসেবে পায় না, কারণ পিতা সংসার ত্যাগী হয়ে যায়। এই আজ্ঞার মধ্য দিয়ে সন্তানরা ভবিষ্যতে একজন আদর্শ পিতামাতা হওয়ার বিশেষ গুণাবলী অর্জন করতে পারে। আজ্ঞা পাঁচ, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। মতুয়াদের মধ্যে জাতিগত কোনো বৈষম্যের স্থান নাই। সারা বিশ্বে দিন দিন হিন্দু শূন্য হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো এই ব্রাহ্মণ্যবাদ এবং জন্মগত জাতিভেদ। তাছাড়া পৃথিবীতে 4,500-এর বেশি ধর্মমতের লোক রয়েছে, কিন্তু যে ব্যক্তি পবিত্র চরিত্রের অধিকারী, ব্রহ্মজ্ঞানী, সমাজদরদী, বর্ণপ্রথা বিরোধী এবং মানব কল্যাণে বিশ্বাসী, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি মুসলমান, খ্রিস্টান প্রভৃতি যা হোক না কেন, তার প্রতি মতুয়া ধর্মবিধি অনুসারে শ্রদ্ধা, সম্মান ও মর্যাদা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ্ঞা ছয়, সররিপুর নিকট হইতে সাবধান থাকিবে। মতুয়াদের সংসার প্রেমী হতে বলা হলেও কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই সররিপু থেকে দূরে থাকতে বলা হয়েছে। মতুয়ারা বিশ্বাস করে এক নারী ব্রহ্মচারী, যা সকল প্রকার ব্যভিচার থেকে বিরত রাখে তাদের। অর্থাৎ কামকে সংযমের দ্বারা বশ করতে পারে, ক্রোধ সবসময় ক্ষতিকারক, লোভ আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে, লোভে মানুষ অকর্মণ্য ও অলস হয়ে যায়, মোহ সবার সততা নষ্ট করে, আত্ম অহংকার, মদ্যপান, পরশ্রী কাতরতাই মাৎসর্য, যার পরিণামে পরস্পরের প্রতি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করে।
আজ্ঞা সাত, অন্য ধর্মকে নিন্দা করিও না। পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মেই অন্য ধর্মের অস্তিত্ব স্বীকার করে না, বরং তাদের হেয় প্রতিপন্ন করে। এমনকি সকল ধর্মপ্রচারক নিজ ধর্মই সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর একমাত্র ধর্ম সেটাই প্রচার করেছেন। কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একমাত্র ধর্মপ্রচারক যিনি সর্বপ্রথম স্বীকার করেছেন পৃথিবীতে অনন্য ধর্মের উপস্থিতি এবং যথেষ্ট সম্মান করে বলেছেন অন্যের ধর্মকে নিন্দা করিও না। আজ্ঞা আট, বাহ্য অঙ্গ সাধুশাস ত্যাগ করিবে। মতুয়া অনুগামীদের সাধুশাস ত্যাগ করে অন্তর থেকে সত্যবাদী পবিত্র ও মানব সেবায় ব্রতী হতে বলা হয়েছে। বাইরে এত সাজসজ্জা করা দরকার নাই, মনে প্রাণে তাকে স্মরণ করলে সহজেই খুঁজে পাওয়া যাবে মানব জীবনে পারমার্থিক সম্পদের সন্ধান। আজ্ঞা নয়, হাতে কাম মুখে নাম। বলা হয়ে থাকে এই আজ্ঞাটাই মতুয়াদের প্রধান মূল মন্ত্র। হাতে কাজ করার পাশাপাশি মুখে সর্বদা হরিনাম করতে বলা হয়েছে। মানব সংসারে কর্মই শ্রেষ্ঠ, কর্মের দ্বারাই মানব উন্নয়নে সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। কর্মের পাশাপাশি মুখে সদা হরিনাম করলে একই সাথে জাগতিক এবং পারমার্থিক ধন প্রাপ্ত করা সম্ভব। আজ্ঞা দশ, ঈশ্বরকে আত্মদান করো। মতুয়ারা জগতের সর্বময় কর্তা একমাত্র ঈশ্বর বা হরিকেই মান্য করে, তাই তার কাছে নিজেকে সমর্পণ করাই মতুয়াদের একমাত্র লক্ষ্য। আত্মদান বা আত্মসমর্পণ করার মাধ্যমে ব্যক্তির আমিত্ব নাশ হয়। এই আমিত্ব ত্যাগ গার্হস্থ্য জীবন চর্চায় স্বার্থহীন কর্মের অভ্যাস ও প্রেম ভক্তির গুণের মাধ্যমেই সম্ভব বলে মতুয়ারা মনে করে। আজ্ঞা এগারো, শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করিবে। তিনি এই আজ্ঞার মধ্য দিয়ে নির্দেশ দেন প্রতিটি মতুয়া ভক্ত তার নিজ হৃদয়কে গড়ে তুলবে মন্দির সমতুল্য, যেখানে সদা সর্বদা হরির বসবাস থাকবে। তাছাড়া বাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দির স্থাপনের মধ্য দিয়ে নিজের মনকে হরিচিন্তনে আবদ্ধ রাখা সহজ হয়। উপাসনালয় হল সমবেত কীর্তনের আদর্শ পবিত্র স্থান। আজ্ঞা বারো, দৈনিক প্রার্থনা করিবে। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা পরম করুণাময়ের নিকট আমাদের প্রত্যহ প্রার্থনা করা প্রয়োজন। প্রতিটা সৃষ্টির পিছনে সুনির্দিষ্ট কারণ বিদ্যমান রয়েছে, সেই কারণ থেকেই আমাদের সৃষ্টি চলমান রয়েছে মহাবিশ্বের গতিধারা। যিনি আমাদের নিয়ে এত ভাবেন তার নিকট আমাদের গভীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে দৈনিক প্রার্থনা করার মাধ্যমে, তাহলেই জগতের কল্যাণ সাধিত হবে। আশা করি বুঝতে পেরেছেন মতুয়াদের সর্বক্ষেত্রে উত্থানের পিছনে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই দ্বাদশ আজ্ঞার অমুক নির্দেশাবলী। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আকাশবালা, ক্যানেল জাগো মতুয়া।